নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে নতুন আপডেট বাংলার আবহাওয়ায় অবশেষে ফের কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তবে আজ থেকেই কিন্তু নিম্নচাপের কিছু অংশ দক্ষিণবঙ্গের অনেকাংশে প্রবেশ করেছে যার জন্য আজ মুর্শিদাবাদের কিছু জায়গা নদিয়াডি জেলার কিছু জায়গা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু জায়গা যার মধ্যে হাওড়া হুগলি এবং ব্যারাকপুর ইছাপুরের দিকে অনেক জায়গায় বৃষ্টি আজ হয়েছে তবে সব জায়গায় যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজ হয়নি কিন্তু বৃষ্টি এবারে বাড়ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ এবারে ব্যাপক হতে চলেছে দেখতে পাচ্ছেন মঙ্গলবার কুড়ি তারিখে আমরা সরাসরি স্ক্রিনের ওপরে ফোকাস করে লক্ষ্য করতে পারছি কি বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক মানে প্রচণ্ড দেখানো হচ্ছে যদি মিটারটা মাপিয়ে দেখায় তাহলে কিন্তু ছাব্বিশ মিলিমিটারের ওপরে কয়েক ঘন্টার মধ্যে আমরা কিন্তু বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া তারপর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল দিকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়ার উত্তর এবং পশ্চিম ভাগে বাঁকুড়ার উত্তর পশ্চিম ভাগে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে পূর্ব মেদিনীপুরেও আমরা লক্ষ্য করতে পারছি অনেকাংশে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি মঙ্গলবার কুড়ি তারিখ ভোর পাঁচটা থেকে হতে পারে এবং শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি হবে তা নয় বাংলাদেশেও কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দেখাবো গোটা দশ দিনের কত কত মিলিমিটার বৃষ্টি হতে পারে গোটা বাংলার মধ্যে এই নতুন নিম্নচাপে তো ভিডিওটিকে আপনারা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি তো মঙ্গলবারে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ব্যাপক হারে বৃষ্টি আসছে তার আগের দিনটা যদি আমরা দেখে নিই তার আগের দিনগুলো কবে কবে কোথায় কতটা বৃষ্টি হবে আজ যেমন আমরা দেখতে পাচ্ছি আজ চোদ্দ তারিখ রোব বুধবারে বুধবারে আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কিন্তু সব জায়গাতে হয়নি কিন্তু বৃহস্পতিবার পনেরো তারিখ এবার কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আবার কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণে যেমন ঝাড়খালি গোসাবা কুমিরমারি তারপর হচ্ছে বারুইপুর হিঙ্গলগঞ্জ জয়নগর ডায়মন্ড হারবার রায়দিঘি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ কেজুরি মন্দারমণি দীঘা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেশপুর ঘাটাল বালিচকর উত্তর ভাগ এবং পাঁচপুরার পশ্চিম ভাগ উত্তর পশ্চিম দিকটাতে একই সঙ্গে কৈশোরী নয়া গ্রাম এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি আমরা খরদা চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর জঙ্গলপাড়া রানাঘাট বনগাঁ এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু কলাপাড়া এবং মির্জাগঞ্জ মাঠ বেরিয়া কাওখালি পাথরঘাটা দিকগুলোতেও ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে কিন্তু এই বৃষ্টিটা ক বাড়বে কি দেখুন বৃহস্পতিবার পনেরো তারিখে ওই সকাল থেকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই আবার দুপুর যেই হবে দুপুর হতে না হতেই মেঘলা আকাশ হবে আবারও বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে যেমনটা আজও ঘটেছে তবে রাত্রেবেলার দিকে কিছু কিছু জায়গা একটু বৃষ্টি হতে পারে যেমন বাদুরিয়া তাকি নিউটাউনের পূর্বভাগে আর বাদবাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি আগামীকাল চলবে কিন্তু আমরা যদি ষোলো তারিখ অর্থাৎ শুক্রবার দেখি শুক্রবার যেই আমরা প্রবেশ করলাম ভোরবেলা থেকেই কিন্তু শুক্রবারে বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকটাতে ডানকুনি বালি বা বারাসাত হাওড়া পানিহাটির দিকটাতে একই সঙ্গে সোদপুর চন্দ্রনগর অর্থাৎ একদিকে হুগলি ডিস্ট্রিক্টের দিকটাতে নাগুরখাড়া হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর আমরা মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় সেই সময় কতটা বৃষ্টি হবে দেখুন কোথাও দশ মিলিমিটার কোথাও এগারো মিলিমিটার কোথাও দশ পয়েন্ট নয় কোথাও এগারো পয়েন্ট চার এমন করে কিন্তু বন্ধুরা বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় প্রায় দশের ওপরেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে এটাকে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি বলতে পারি সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা বাগনান বজবজ বিষ্ণুপুর বারৈপুর গোসাবা কুমিরমারি রায়দিঘি নামখানা খেজুরি কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী একই সঙ্গে বিষ্ণুপুর রতনপুর তালডাঙ্গা সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ বিয়ালেত্তর এবং দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে হয়তো খুব হালকা হালকা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ দমকল করিম মেদিনীপুরে হয়তো ভোরবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না শুধু বৃষ্টি থাকবে বর্ধমানের পশ্চিম ভাগটাতে এবং কোলাঘাট উলবেরিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে আর এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর চাকলা এবং পূর্ব মেদিনীপুরের দিকটাতে বাদবাকি বাংলাদেশের সাতক্ষীরা সামনগর কলাপাড়া এই দিকটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চিটাগং মহেশকালের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে যদি বলি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সে সময় একটা তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু আমরা যদি এটাকে একটু আগাই আর একটু আগে গেলে যেই দুপুরবেলা যাচ্ছি ষোলো তারিখ শুক্রবারে দুপুরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অনেকটাই বাড়বে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলের বেশ কিছু অংশ এ রয়েছে জয়নগর সাইডটা হলদিয়া সাইডে নামখানা কন্টাই বেলদা খড়গপুর ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর দিকটাতে এবং এদিকে পূর্ব মেদিনীপুর দিকটাতে মন্দারমণি দীঘা এগড়া বাজকুল কুলপি রায়দিঘি মথুরাপুর এদিকগুলোতে রয়েছে একই সঙ্গে আমরা ডায়মন্ড হারবার মহিষদল তমলুক বাজকুল দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এদিকে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জামশেদপুর পুরুলিয়াতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি কাটোয়া বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম বেলডাঙ্গা ডোমকল করিমপুর এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেরও দক্ষিণ ভাগে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদ্বার কোচবিহার এবং অসমের উপরেও কিন্তু আমরা ত্রিপুরার উপরও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সে সময় তারপরে আমরা যদি আইপি জায়গায় একটু গেলে যে আমরা আরেকটু রাত্রের দিকে প্রবেশ করলাম আমাদের ট্র্যাকারটা সে সময় দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাবে গিয়ে অর্থাৎ ঝেপে টানা বৃষ্টি হবে কলকাতা নিউটাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া বনগাঁ রানাঘাট পাণ্ডুয়া মেমারি তাঁচঘড়া এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জঙ্গলপাড়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খণ্ডঘোষ বর্ধমান এদিকে মেমারি বানপান্ড অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকটা এদিকে পশ্চিম বর্ধমান পত্রেশ্বর সোনামুখী কাকসা গলসি এদিকে দুর্গাপুরেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ বেয়ারঝোড়া গঙ্গাজলঘাটি শালতোরা ছাতনা বিয়ালেত্তর সমেত রঘুনাথপুর আসানসোল দেখতে পাচ্ছেন আসানসোল চিত্তরঞ্জন একই সঙ্গে আমরা পুরুলিয়া এবং গোয়ালতর চন্দ্রকোনা আমলাগোড়া কেশপুর পাঁচপুরা কোলাঘাট বালিচক পিংলা পূর্ব মেদিনীপুর আর দিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর জামশেদপুর জাগুদ্দা এদিকগুলোতে ভারী কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিরও কিন্তু আমরা চান্স একটা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা এদিকগুলোতে লোহাগার দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চিটাগং মহেশকালে ঢাকা কুমিল্লা ময়মনসিং রাজশাহী সিলেট সিলেটে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কিন্তু কালাই রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা কুমিল্লা বরিশাল মহেশকালী চিটাগং কলাপাড়া তো হালকা হালকা বৃষ্টি থাকবে এই হচ্ছে ষোলো তারিখের পুরো দিনের কন্ডিশন আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু আমরা যে সতেরো তারিখ যাচ্ছি সতেরো তারিখে গেলেও কিন্তু সেই দিনকার মতনই আবারও সতেরো তারিখে ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার পর আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা সমেত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বালি বারাসা গোর্ধাপি গঙ্গাধরপুর চন্দননগর নাগুরখাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বেনপোল হয়ে বিভিন্ন জায়গায় জায়গায় আর বাদবাকি নদীয়া ডিস্ট্রিক্ট দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে বর্ধমানের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে বাঁকুড়াতে হালকা বৃষ্টি থাকবে এবং পুরুলিয়াতে হালকা বৃষ্টি থাকবে এবং উপকূল পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়েও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এদিকে বরিশাল খুলনা এবং মাঠবেড়িয়া শ্যামনগর মাদারীপুর হয়ে এদিকে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংহদী হোমনা নরসিংনগর আর এদিকে কুমিল্লা আগরতলা অম্বাসা ত্রিপুরা নিয়েও ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা শনিবার সতেরো তারিখে দেখতে পাচ্ছি এরপর আমরা আইটু আগাবো আইটিয়ে গিয়ে যখন আমরা ভোর পাঁচটার সময় যাচ্ছি মানে ওই ভোরবেলা থেকে দুপুরবেলার মধ্যে শনিবারে পাঁচটার পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে ব্যাপক হারে বেড়ে যাবে গিয়ে যেমন হলদিবাড়ি দিকে রায় দিকে এদিকেও কিন্তু লাল হয়ে গেছে মানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কিন্তু এই জায়গায় দেখা যেতে পারে যদি মিলিমিটার মাপায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে হয়তো পরবর্তী সময় এটা কমতেও পারে বাড়তেও পারে এমন কোনো সম্ভাবনা নেই যে অ্যাকচুয়ালি আঠাশ মিলিমিটারই থাকবে বাড়তেও পারে কমতেও পারে তো আপডেট প্রতিনিয়ত দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনার কাছে প্রোভাইড করতে পারি এদিকে ঝাড়গ্রাম কুমিরমারি গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাধরপুর কেজুরি হলদিয়া মন্দারমণি দীঘা কন্টাই বাতা এবং এদিকটা তো মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বাদবাকি জেলাগুলোতে ভালো পাব ভোর পাঁচটার সময় হালকা বৃষ্টি হবে এবং বাংলাদেশে বরিশাল এবং সিলেট সিলেটের দিকটা একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন সতেরো তারিখ মোটামুটি দুপুরবেলা নাগাদ কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু বৃষ্টি থাকবে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর রানীগঞ্জ সালতোরা কাশীপুর পাড়া দুবরাজপুর চিত্তরঞ্জন নালা রাজনগর এবং মহেশপুর দিকটাতে একই সঙ্গে রামপুরহাট নলাটি দিকটাতে কিছুটা বৃষ্টি ভারী থাকবে শুরু দিকটাতে zaten. বাদ থেকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর জঙ্গিপুর এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে আর বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হবে মাঠবেড়িয়া পিরোজপুর মাদারীপুর দিকটাতে এরপর আমরা সতেরো তারিখের পর এগিয়ে যাব দেখুন রাত্রেবেলার দিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে মানে ওই সতেরো তারিখ থেকে যখন আমরা আঠেরো তারিখে প্রবেশ করছি ওই রাত্রের মিডিল অংশটাতে রাত্রি বারোটার পর কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি যেমন কলকাতা খর্ধা চন্দ্রনগর চাকদা শান্তিপুর পাণ্ডুয়া এদিকে কৃষ্ণনগর চাপা এই এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি দিয়ে ভাসাতে পারে যেমন চল্লিশ মিলিমিটারের উপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মেহেরপুর পাবনা নাগেরপুর কাপাসিয়া ময়মনসিং সিলেট দিকটা রয়েছে কিন্তু রংপুর দিকটাতে খুব হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে কালাই দিকটাতে খুব হালকা হালকা বৃষ্টি এবং অসমের উপরেও কিন্তু খুব একটা হালকা বৃষ্টি এই হচ্ছে আঠেরো তারিখ অব্দি এই নিম্নচাপটি চলে যাবে এরপরে আর কিন্তু তেমন একটা কোভাব দেখুন নিম্নচাপটা চলে গেলেও আমরা বলে যাচ্ছি চলে যাবে কিন্তু নতুন পরিবর্তন ঘটে গেছে আবার সেই দুপুর একটা থেকে কিন্তু কলকাতার উপরে ভারী বৃষ্টি কলকাতা মাসাদ জঙ্গলপাড়া ব্যারাকপুর পানিহাটি চন্দননগর বনগাঁ এবারে যা মনে হচ্ছে কলকাতা কিন্তু এবার ভাসাতে পারে হাবড়া নাগুরখা বনগাঁ সড়কনগর দিকটাতে একই সঙ্গে উলবেরিয়া কোলাঘাট বালিচ খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলোতে ভালোই পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে যশোর এবং বরিশাল দিকটাতে এবং ঢাকাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখে গেল এরপর আমরা যদি সোমবার উনিশ তারিখের আপডেটটি দেখি তাহলে কিন্তু উনিশ তারিখে বন্ধুরা সেই ভোর রাত থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ আরম্ভ হবে তারপরে দুপুরবেলায় আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় মানে টানা উনিশ তারিখ অব্দি বৃষ্টি দেখা যাচ্ছে ষোলো সতেরো আঠার উনিশ চার দিন বৃষ্টি কুড়ি তারিখে গেলে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির পণ্ডিত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি যে কুড়ি তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টি অনেক জায়গায় দেখা যাচ্ছে যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আবার একবার ডিভিসি থেকে জল ছাড়া হতে পারে কারণ এর আগে অনেকবারই জল ছেড়েছে আবার বন্যায় কিন্তু প্লাবিত হতে পারে এমন যদি বৃষ্টি হয় তবে কুড়ি তারিখে তো আমরা মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি সারাদিন ধরে চারিদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে আর বৃষ্টি কিন্তু একুশ তারিখ আরও ভয়াবহ হয়ে উঠবে বাংলাদেশের ঢাকা ময়মেন রংপুর তুরা সিলেট এই দিকটাতে একুশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে অসম মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে কুড়ি তারিখের পর অনেকটা তবে বাইশ তারিখে তেমন একটা বৃষ্টি থাকবে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে আর তেইশ তারিখে গেলে তো উত্তরবঙ্গে ভারী থেকে আবার অতিবাহী বৃষ্টির একটা ইনিংস আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি জানেন এরপরে আর কোনো নতুন নিম্নচাপ আসবে কিনা কারণ আবহাওয়া তো পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে যাচ্ছে এরপরে যদি আর কোনো পরিবর্তন অবশ্যই কিন্তু আমরা আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ